रविवार सकाले जशोर चूपनगर महासड़क मनिरामपुर केंद्रीय मस्जिद सामने जशोर जिला ट्राफिक पुलिस उद्योगे अवैध मोटरजान बिरुद्धे कठोर अभियान चलते। अक्टोबर मास जातीय सड़क दिवस मास, आगामी 22 अक्टोबर जातीय सड़क दिवस, सड़क दुर्घटना रोधे सड़के श्रृंखला फेराते जशोर जिला ट्राफिक पुलिस निरलस प्रचेष्टा चालिए जाच्छेन। आज रोबार सकाल मनिरामपुर पौरशहर केंद्रीय मस्जिद और थाना मोड़े जशोर जिला पुलिस सार्जेंट कबीर नेतृत्व अवैध जानबाहन बिरुद्धे कठोर अभियान चले। रेजिस्ट्रेशन और हेलमेटविहीन मोटर बाइक चालक बिरुद्धे मामला निच्छेन एवं फिटनेसविहीन अनेक जानबाहन आटक कर मनिरामपुर थाना जमा रखें। एसब अभियान ब्यापारे जशोर ट्राफिक अफिसर TSI कबीर होसेन जानान। मनिरामपुर आज के अभियान चलते यह माझे माझे विभिन्न जगह अभियान चालाई जिसब गाड़ी रेजिस्ट्रेशन विहीन कागजपत्र विहीन से गाड़ीगुल प्रयोजन आईनगत व्यवस्था ग्रहण करते। जशोर जिला ट्राफिक पुलिस कर्मकर्ता जानान सड़क आईन मेने सकल के पथ चलते हबे, अन्यथा आईन अमान्यकारीर बिरुद्धे आईनगत व्यवस्था ग्रहण करा हबे। सड़कर श्रृंखला फेराते आमादेर अभियान अब्याहत थाकबे। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে। সেখানে কিন্তু যশোর ট্রাফিক সার্জেনের নেতৃত্বে কিন্তু এখানে আজকে মোটরসাইকেলের যে বৈধ কাগজপত্র সেটির একটি অভিযান চলছে। এই অভিযানে কিন্তু অংশ নিয়েছেন যশোর ট্রাফিক সার্জেনের TSI কবির হোসেন, তিনি কিন্তু আজকের এই নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানটি। যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র নিয়ে হেলমেটবিহীন বা যাদের ড্রাইভিং লাইসেন্স নেই সেসব মোটরসাইকেলগুলো কিন্তু এখানে আটক করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আর এই মামলাগুলো কিন্তু পরবর্তীতে যেসব গাড়িগুলো টোটালি কাগজপত্র নেই সেগুলো কিন্তু মনিরামপুর থানায় হস্তান্তর করা হচ্ছে। মামলা কিন্তু নিষ্পত্তির পরে সেই গাড়িগুলো কিন্তু তারা ফিরিয়ে নিতে পারবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ। মনিরামপুরের আজকে যে অভিযান চলছে এইভাবে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অভিযান চালাই যেসব গাড়ি রেজিস্ট্রেশনবিহীন কাগজপত্রবিহীন সেই গাড়িগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। যশোর জেলা ট্রাফিক সার্জন অফিসের অভিযানে রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটর বাইক চালকদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং যে সকল মোটরসাইকেলের ফিটনেসবিহীন রয়েছে সে সকল মোটরসাইকেল আটক করে মনিরামপুর থানায় জমা রাখা হয়েছে। আগামী 22 অক্টোবর জাতীয় সড়ক দিবস ও সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফেরাতে কিন্তু যশোর ট্রাফিক পুলিশের নিরলস এই প্রচেষ্টা কিন্তু সারা মাস জুড়েই চলবে এমনটি কিন্তু আমরা যশোর জেলা ট্রাফিক অফিস সূত্রে জানতে পেরেছি। তাদের অভিযানে যে সকল মোটরসাইকেল মনিরামপুর থানায় আটক রাখা হয়েছে সেগুলো কিন্তু মোটরসাইকেলের যে মালিক তারা কিন্তু যশোর জেলা ট্রাফিক অফিসে মামলাগুলো নিষ্পত্তি করে তারপরেই কিন্তু সড়কে আবারও পুনরায় ফিরে আসতে পারবে বলে যশোর ট্রাফিক সার্জেন অফিস সূত্রে জানা গেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি আব্দুল্লাহ সোহান, মনিরামপুর নিউজ ডেস্ক।